হ্যালো বন্ধুরা গুলো বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষকদের এবারে বছরে বিয়াল্লিশ হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার এই ভিডিওটিতে দেখে নেব কীভাবে মিলবে এই সুবিধা আপনারা এই সুবিধা পাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো বন্ধুরা এবারে প্রতি মাসে তিন হাজার টাকা করে সুবিধা পেতে চান যদি কৃষক যারা রয়েছেন কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় সুবিধাভোগীদের বছরে ছত্রিশ হাজার টাকার সুবিধা দেওয়া হচ্ছে আপনিও যদি কিষাণ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সুবিধা পেয়ে থাকেন তাহলে এবারে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন তো কীভাবে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এই বছরে আপনারা এই সুবিধা পাবেন তো প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার সুবিধাভোগী যারা রয়েছেন প্রধানমন্ত্রী কৃষাণ মানধনের যোজনায় যদি সুবিধা পেয়ে থাকেন এর জেরে কৃষকরা বছরে ছত্রিশ হাজার টাকা পেয়ে থাকেন তো কৃষাণ প্রধানমন্ত্রী কৃষাণ যে মানধন যোজনা রয়েছে এর জন্য আলাদা করে ডকুমেন্ট দেওয়ার দরকার পড়ে না তো এর জন্য আপনারা কিভাবে পাবেন বিয়াল্লিশ হাজার টাকা প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ বছরে ছত্রিশ হাজার টাকা প্রধানমন্ত্রী কৃষাণ যোজনায় কৃষকরা দুই হাজার টাকা করে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন অর্থাৎ বছরে ছয় হাজার টাকা কোনো কৃষক যদি দু দুইটি যোজনার সুবিধা পেয়ে থাকেন তাহলে বছরে পাবেন বিয়াল্লিশ হাজার টাকা তো প্রধানমন্ত্রী কৃষাণ যে মানধন যোজনা আঠারো থেকে চল্লিশ বছরের কৃষকরা এই স্কিমের সুবিধা পেয়ে থাকেন কিন্তু এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে কৃষকের কাছে কমপক্ষে দুই হেক্টরের চাষের জমি থাকতে হবে প্রতি মাসের হিসেবে পঁচপান্ন থেকে দুশো টাকা পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে তো প্রধানমন্ত্রী যে কিষাণ মানধন যোজনা রয়েছে এখানে কত টাকার প্রিমিয়াম দিতে হয় আঠেরো বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে প্রতি মাসে পঁচপান্ন টাকা দিতে হবে তিরিশ বছরে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে একশো টাকা প্রিমিয়াম এবং চল্লিশ বছরে এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে আপনাদের দুশো টাকা করে প্রিমিয়াম দিতে হবে তো মানধন যোজনা এক ধরনের পেনশন যোজনা এর মাধ্যমে কৃষকদের প্রতি মাসে পেনশন দেওয়া হয় কৃষকরা ষাট বছর বয়সের পর প্রতি মাসে কেন্দ্র সরকারের কাছ থেকে পেনশন পেয়ে থাকেন তিন টাকা করে তো কিষাণ মানধন যোজনায় যদি আপনারা নাম আপনাদের থাকে এবং প্রধানমন্ত্রী কিষাণ যোজনা এই দুটি প্রকল্পতেই যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু ষাট বছরের বয়স যখন হয়ে যাবে তখন থেকে আপনারা মাসে মাসে বিয়াল্লিশ হাজার বছরে বিয়াল্লিশ হাজার টাকা পাবেন প্রত্যেক মাসে আপনারা কিষান যে মানধন যোজনা রয়েছে সেখানে আপনারা তিন হাজার টাকা করে মাসে মাসে পাবেন দুই হাজার টাকা করে তিনবার কিস্তিতে ছয় হাজার টাকা টোটাল পাবেন তো প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ বছরে ছত্রিশ হাজার টাকা এবং কিষাণ যোজনায় কৃষকদের দুই হাজার টাকা করে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন অর্থাৎ বছরে ছয় হাজার টাকা কোনো কৃষক যদি দুটি যোজনারই সুবিধা পেয়ে থাকেন তাহলেই আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকা